Hey guys, assalamualaikum. Idhar aage din eta ami basha jacchi shobai ke surprise dite. To rasta ghat puroi faka. Ekdomi faka dekhe khushi hoye gechi. Bhalo laglo Dhaka erokom faka thakli bhalo lage. Base uthe porechi ar onek jam chilo. খুশিটার বেশিক্ষণ ছিল না অনেক জ্যাম দুপুর 2টা বাজে রওনা দিয়েছি আর এত জ্যাম হিন্দুদের কি একটা ছিল তো ওটার কারণে পুরো রাস্তা ব্লক হয়ে গিয়েছিল আর এজন্য জ্যাম পরে আমি বাসা চলে এসেছি এই যে আমাদের কুরবানির গরু তো বাসায় ফ্রেশ ট্রেশ হয়ে তো এই ভিডিওটা করলাম তো গরুটা প্রথমে ভেবেছিলাম যে হয়তো অনেক রাগী হবে কিন্তু না আসলে অনেক ভালো ছিল আর কাছে গেল কিছু করছিল না একদম ঠান্ডা ছিল অনেক আদর করলাম ওকে আর ওর জন্য এখানে ফ্যান লাগানো হয়েছে যাতে কোনো কষ্ট না হয় এরপর সন্ধ্যাবেলা আমার বোনদের হাতে আমি মেহেদি দিয়ে দিয়েছি তারপর ঘরে কিছু পেইন্ট করে দিলাম আর এটা অনেক দিনের রিকোয়েস্ট ছিল তাই ঈদের আগের দিন এই পেইন্টিংটা করে দিলাম আমার ছোট বোনের রুমে The next day. এতো ঈদের দিন সকালবেলা বারান্দা থেকে দেখলাম আমাদের গরুটাকে এখানে বেঁধে রাখা হয়েছে আমাদের আরেকটা বাসার সামনে তো একটু পরেই গরুটাকে জবাই করে ফেলা হবে তো এই সিনটা আসলে আমি কখনোই দেখতে চাই না দেখতে পারিও না আমার খুবই খারাপ লাগে তাই আমি এই সিনটাও ক্যাপচার করি না এখান থেকে চলে গিয়েছি দুই ঘন্টা পর যখন গরুটা কাটাকাটি চলছে তখন আমি একটু রেডি হয়ে বের হলাম তো বের হয়ে নিচের দিকে দেখলাম যে গরু কাটাকাটি চলছে এই যে আমাদের কুকুর লাল্লু তো এখানে বসে আছে ও অনেক পাহারা দিয়েছে গরুটাকে আর ওর হয়তো অনেক খারাপ লাগছে তো এই কাটাকুটি প্রায় শেষ এই যে রুমে নিয়ে আসা হচ্ছে এই যে আম্মু রান্না বসিয়ে দিয়েছে এখানে গরুর মাংস রান্না হচ্ছে খিচুড়ি অলরেডি খাওয়া হয়ে গেছে আর এটা আমি খেয়েছিলাম আর এখানে পোলাও রান্না করা হয়েছে তো এই তো খাবার তো এই যে আমি কাজে লেগে গেছি জামা কাপড় চেঞ্জ করে এটাই আমার প্রতি ঈদের কাজ তো এরকম করে সব মাংসগুলোকে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে আমার ছোট বোন সে প্রত্যেক বছর এরকম করে মাংস মাপামাপি করে পুরো কষায়ের মতো দেখা যাচ্ছে ওকে এখন আমি রেডি হয়ে আমি আমার বড় বোনের বাসা যাচ্ছি গরুর মাংস দিয়ে আসতে কোন রকম রেডি হয়ে বের হয়ে গেছি আর আমাদের বাসা থেকে ওর বাসায় যেতে মাত্র 10 মিনিট সময় লাগে এই যে আমি চলে এসেছি আমার বোনের বাসার পিছনে যে পেইন্টিংটা দেখতে পাচ্ছেন এটা আমারই করা এই যে পেইন্টিংটা আমি আরো এক বছর আগে করে দিয়েছিলাম আর আপু কিছু খাবার দিল আমি খেতে চাইনি তো সবকিছু একটু একটু করে টেস্ট করতে দিয়েছে কলিজা ভুনা গরুর মাংস
তারপরে এই যে স্প্রাইট, সেমাই, ফিন্নি, তো এই খাবারগুলো খেলাম। তারপর আবার এখানে লাচ্ছিও বানিয়ে দিয়েছো আমাকে, তো মোটামুটি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, তো বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার পর দেখি আমার ছোট বোন কাবাব রান্না করছে, আর ও প্রতি বছর এরকমভাবে কাবাব বানায় সবার জন্য। তো এই যে একটু কড়াই কাবাব, যেটা অনেক মজা হয়, আর এরকম পোড়া পোড়া হলে আরও বেশি মজা লাগে কাবাবটা। র্যান্ডম একটা ভিডিও করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। We'll be right back.